হ্যালো গাইস, WhatsApp আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকে আজকে ফ্রাইডে, আজকে ঘুরতে বেরোছি। দেখা যাক আজ কোথায় যেটা যাওয়া হয়। আর কোনো প্ল্যান নাই, বাই দ্য ওয়ে যাই না। আজকে আমরা গিয়ে খাবার নিয়ে নিব, দেন আদার। তো গাইস, চলে এসেছি আমরা সুলতানে। এটা অবস্থিত ক্লাব সুপার মার্কেটে নিচতলা, চাপুম সদরে ক্লাব সুপার মার্কেটের নিচতলা এটা অবস্থিত। আসেন, কী নেওয়া যাক। এর আগে আমি ভিখানতে তৈরি খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে এখান থেকে মোরগ পোলাও টেস্ট করা যাক। আসলে এনাদের এখানকার মোরগ পোলাওটা কেমন হবে না হবে। তো এখানে অনেকগুলো মোরগ পোলাওর জন্য রোস্ট রাখা রয়েছে, বড় একটি ট্রেটে রোস্ট রাখা হয়েছে। এটা হচ্ছে পোলাও, তারা প্যাকেট যা প্যাকেট করছে আমাদের জন্য। আমরা তিনজন আছি, এখানে তিনটা প্যাকেট করতে বললাম। সম্ভবত আই থিঙ্ক পোলাও আপনার কালার মিক্সড করা হয়েছে, আমি শিওর বলতে পারছি না, তবে বলে দেখে মনে হচ্ছে কোনো কালার মিক্সড করা হয়েছে। তো এই তো প্যাকেট হয়ে গেছে সুলতানের মোরগ পোলাও। তো যা হোক, আমার রওনা দিয়ে আমাদের পাওয়া। আমার সাথে আজকে আছে বদিউজ্জামান রাসেল, হ্যালো ভাইয়া। আছে আমার সাথে মোহাম্মদ আলী, হ্যালো হ্যালো। বাই দ্য ওয়ে, এখন আমরা চলে যাচ্ছি বিনোদন পার্কে। এই পার্কটি চাপনগঞ্জের আতাহারে অবস্থিত। এই পার্কটি দক্ষিণ শহর কিংবা বিনোদন পার্ক নামে পরিচিত। আপনার পরিবেশ দেখে বুঝতে পারছেন, চারিদিকে শুধু গাছপালা আর সবুজে সমারোহ। চলে এসেছে, আমরা একটু গিয়ে পেয়ে যাবো আমাদের গন্তব্য। গাইস, চলে এসেছি আমরা বিনোদন পার্কে। এটা বিনোদন পার্কের গেট, আপনার আমরা এখান ভিতরে প্রবেশ করব। দেন দুপুরে খাবারটা খেয়ে আমরা পুনরায় ব্যাক করব। আসুন চলুন। লোকেশনটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, ক্লাব চাপানগঞ্জ সদরের ক্লাব সুপার মার্কেটে নিচতলা অবস্থিত চুলতান। এটা আমি মোরগ পোলাওকে নিয়ে এসেছি খাবার টেস্ট করার জন্য। আসলে কেমন হবে না হবে আমার জানা নাই, আসুন দেখা যাক। এখানে কোয়ান্টিটি বেশ ভালো রয়েছে। এখানে এক পিস রোস্ট রয়েছে, রাইস আর ডিম এক পিস, সাথে আমি এক্সট্রা সালাদ দিয়েছে, সাথে এক্সট্রা ঝোল নিয়েছি আমি। আমি রোস্টের লেবু দিয়েছে, এগুলো কিন্তু সাথে নাই, কোক পানিগুলো আমি এক্সট্রা নিয়েছি। আসুন টেস্ট করা যায়। রাইসের কোয়ান্টিটিটা মনে হচ্ছে আমার ভালোই মনে হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে রাইস রয়েছে আপনার। একজনের জন্য বেটার, একজনের খেয়ে যথেষ্ট পেট ভরবে, প্লাস মাংসর পিসটাও বেশ বড়, ভালো রয়েছে। তো আসুন টেস্ট করে আগে খাবারটা কেমন হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল, খাবারটাও মোটামুটি ভালো ছিল, খুবই যে ভালো এমনটা না, তবে টেস্টটা আর একটু বেটার হলে বেশি ভালো হতো। তবে খাবারটা ফ্রেশ ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।